ক্ষমতার বশবর্তী এবং লোভের শিকার হয়ে চীন বর্তমানে নিজেদের সবথেকে শক্তিশালী দেশ গণ্য করে সমগ্র বিশ্বে নিজেদের কর্তৃত্ব ফলাতে চাইছে। বর্তমান বিশ্বে সবথেকে বেশি জনসংখ্যার দেশ হলো এই চীন, যেখানে প্রায় 1.404 বিলিয়ন মানুষের বাস এবং 96 লক্ষ স্কোয়ার কিলোমিটারের দেশ হলো চীন, যা আমেরিকার থেকেও আয়তনে বৃহৎ। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কেন চীন বিশ্বের সমস্ত দেশের উপর নিজের আধিপত্য বিস্তার করতে চায়? তার কারণ হলো খনিজ পদার্থ। যেসব দেশে খনিজ পদার্থ বেশি পরিমাণে উত্তোলন করা হয়, চীন সেই সব দেশকে নিজের টার্গেট হিসেবে ধরে নেয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করে প্রাচীনকালে এটি তাদেরই অংশ ছিল। তিব্বত। ভারত, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত এই তিব্বত দেশের জল পরিষেবা অনেক উন্নত মানের, এমনকি সেখানে হাজার বছর পুরনো মনুমেন্ট রয়েছে। তাই চীন দীর্ঘ সময় ধরে এই ঐতিহাসিক স্থানে নিজের আধিপত্য বিস্তারে সচেষ্ট রয়েছে। আবার তিব্বতের থেকে নির্গত 2 নদী থেকে চীনে জল সরবরাহ হয়। তাই যে করেই হোক, চীন সরকার তিব্বতের উপর নিজেদের কর্তৃত্ব ফলাতে চাইছে। অরুণাচল প্রদেশ। ভারতের এই অংশটিকে চীন সর্বদা তাদের নিজেদের দখলে আনার চেষ্টা করে, কারণ এই অংশে প্রাকৃতিক খনিজ পদার্থ অর্থাৎ প্রচুর পরিমাণে সোনা এবং লিথিয়াম রয়েছে। প্রায় 60 বিলিয়ন অর্থের সম্পদ রয়েছে সেখানে। আকসাই চীন। 1962 সালে ভারত চীনের যুদ্ধে দুর্বল ভারতকে মাত দিয়ে এই অংশকে চীন নিজেদের দখলে করে নিয়েছিল। ভূমি থেকে 1700 ফুট উঁচুতে অবস্থিত এই এলাকা থেকে যুদ্ধকালীন সময়ে চীন নিরাপত্তা বোধ করে। দক্ষিণী চীন সাগর। বহু বছর ধরে চীন এই সমুদ্রের ওপর নিজেদের কর্তৃত্ব দেখিয়ে আসছে। এই অঞ্চলের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সঙ্গে যোগাযোগ রেখে ব্যবসায়িক বৃদ্ধি করে চলেছে। আবার এই অংশ তেল, গ্যাসের ভাণ্ডার এবং সামুদ্রিক খাবারে ভরপুর, সেই কারণে চীন চায় এখানে তাদের কর্তৃত্ব ফলাতে। তাইওয়ান। 1683 থেকে 1895 সাল পর্যন্ত চীনের পূর্বপুরুষরা তাইওয়ানের উপর রাজ করলেও বর্তমানে এটি একটি আলাদা লোকতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত। আজকের দিনে তাইওয়ানের কাছে পর্যাপ্ত পরিমাণে সেনা এবং যুদ্ধের অস্ত্রশস্ত্র রয়েছে। আমেরিকার থেকে প্রাপ্ত আধুনিক মানের অস্ত্র এবং কম্পিউটার নির্মাণে বিশ্বে প্রথম স্থান দখল করায় চীন সর্বদাই তাইওয়ানের ওপর নিজের শাসন কায়েম রাখতে চায় এবং নিজেদের অংশ বলেই মনে করে। হংকং। বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকলেও হংকংয়ের উপর চীন নিজের শক্তি বৃদ্ধি করতে চায়। 1957 সাল পর্যন্ত হংকং ব্রিটিশ শাসনের অধীনে থাকলেও চীনকে তাদের অধিকার দেওয়া হয়, কিন্তু হংকংবাসী আগামী 50 বছর অবধি নিজেদের মর্জির মালিক থাকতে চাইলেও চীন তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেই চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড টু গেট মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।